পার্থক্য কি? দুটো আমাদের পার্থক্য, এটা শেষে ডট ডট আছে আর এই শেষে ডট ডট নাই, ঠিক আছে? মানে কত পর্যন্ত গেছে এটা ফিক্স করে দিচ্ছে আর এটা ফিক্স নাই। তো এই ক্ষেত্রে মান কত বের করবা? এই ক্ষেত্রে এক্স এর ভ্যালু বেরোবো থ্রি। থ্রি কিভাবে হইলো খেয়াল করে দেখো, শর্ট টেকনিক, যে ভিতরে যে টার্ম গুলা থাকবে 1 2 3, ঠিক আছে, সব টার্ম থ্রি থ্রি থ্রি, তো যার কারণে অ্যান্সার হচ্ছে থ্রি। পিছনে যে ডট ডট থাকে এরকম মানে অসংখ্য পথ আছে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো তুমি কি করবা, এর ক্ষেত্রে সলভ করতে গেলে দেখো এর ক্ষেত্রে একটু ভিন্ন রকম। তো থ্রি বসালাম, থ্রি থ্রি বসানোর পর ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড টু টু দি পাওয়ার এন। আচ্ছা দেখো, থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এন মানে কত বসাবা? এন মানে ভিতরে কয়টা টার্ম আছে? 1 2 3 4, চারটা টার্ম আছে। টু টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান আর এন টু টু দি পাওয়ার ফোর, তো থ্রি ইন্টু টু টু দি পাওয়ার ফোর মানে 16 মাইনাস ওয়ান, আর টু টু দি পাওয়ার ফোর মানে 16। ক্যালকুলেশন করলে থ্রি ইন্টু 16 মাইনাস 1 15 বাইশ 16, ঠিক আছে? তো এটা পাওয়ার আকারে আছে, অতএব থ্রি টু দি পাওয়ার 15 ডিভাইডেড 16, এটা হলো অ্যান্সার। তারপর দেখো এরকম গ্রাফগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষা এসে থাকে। তো এদের কাছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, আর ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা আমি আরেকটা লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার। খেয়াল করো দেখো এটা গ্রাফ কীরকম হবে, গ্রাফগুলো মনে রাখতে হবে। তো এই ক্ষেত্রে গ্রাফটা হবে এটা, তো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর গ্রাফ। তো এই গ্রাফটা কোনটা হবে? তো এই গ্রাফ হবে এটা বিপরীত দিকে, তার বিপরীত ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স। তো এই গ্রাফ কোনটা হবে? তিন নাম্বার গ্রাফ, ওয়াই ইজ ইকুয়াল টু গ্রাফ হবে এরকম, তো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো মাইনাস যদি হয় তো মাইনাস এটা কী হবে? মাইনাস এটা নিচের দিকে চলে আসবে, তো ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? বন্ধু বন্ধু আসেন।